নমস্কার, আজকাল প্রশ্ন অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই শুভ মুহূর্তে আবারও আপনাদের সামনে এই অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে যাওয়া এবং বিশেষ করে যাকে নিয়ে হাজির হয়ে যাওয়া তার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার, অনেক বিষয়ে আলোচনা করার থাকে এবং আলোচনা করেনও তিনি, কারণ তিনিই সরাসরি হোয়াটসঅ্যাপে রয়েছেন। কৌশিক ডি কাশ্যপ, অনেক স্বাগত জানাবো কৌশিক ডাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং অবশ্যই আজকের দিনে শুভেচ্ছা জানাই। নমস্কার, সকলকে শুভ পঞ্চমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। দুর্গোৎসব লোকের সমাগমে শুরু হয়ে গেছে প্যান্ডেলে প্যান্ডেলে। আগামীকাল বোধন হয়ে আমাদের এই অকাল বোধন, তো যার ফলে বোধন হয়ে মূল দুর্গোৎসবে আমরা প্রবেশ করব। সেখান থেকে আমাদের যে পূজাবিধি সেগুলো মান্যতা দিয়ে আগামীকাল বোধন হওয়ার পর থেকে আমাদের পুজো শুরু হবে। মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী পেরিয়ে দশমী তিথিতে আমরা মাকে বিদায় জানাব। দুবছর কোভিডকাল ছিল, খুব একটা বেশি ঘোরাফেরা নো করা যায়নি, উৎসবে মেতে ওঠা যায়নি। প্রচুর মানুষ আকাশে ভ্রুকুটি আছে, মেঘ বৃষ্টির একটা খেলা হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। সুতরাং সেদিক থেকে একটা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি আছে, যাতে কম হয়, যাতে মানুষজন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে পারেন, প্রকৃত দুর্গা পুজোটাকে উৎসব মুখরিত করে তুলতে পারি আমরা, সেই কামনাই প্রকৃতির কাছে। তিনিও তো মা জগদম্বেই, অ্যাকচুয়ালি প্রকৃতি স্বরূপা মা দেবীরই পুজো অর্চনাটা করব আমরা, বোধন করে এই অকালে জাগরণ ঘটিয়ে সেটা করা হয়। আশা করি আগামীকালের পর থেকে খুব একটা বেশি বোধহয় বৃষ্টির ঘনঘটা থাকবে না, কারণ বৃশ্চিক রাশির ঘরে চন্দ্রদেব বর্তমানে অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রটাও স্বামী শনি, তিনি মকর রাশি গৃহগত হয়ে আছেন। ম্যান্ডেন্ট অ্যাস্ট্রোলজি অনুযায়ী জলতত্ত্ব প্রধান তিনটে রাশি মীন, কর্কট এবং বৃশ্চিককে তো ধরাই হয়, আপনারা জানেন এই তিনটে জলতত্ত্ব প্রধান রাশি। এবং ম্যান্ডেন্ট অ্যাস্ট্রোলজিতে মকর রাশির ঘরটাকেও, যেটা কিনা পৃথ্বীতত্ত্ব কিন্তু সেটাকেও জলীয় ঘর হিসেবেই ধরা হয়, যেহেতু একটা কুম্ভীরাকৃতি প্রাণীর আকৃতি দিয়ে মকর সেটা বলা হয়, তা সে তো জল এবং স্থল মিলিয়েই থাকে। সেই হিসেবেই হয়তো বরাহমিহির বলে গিয়েছিলেন যে মকর রাশির ঘরটাকেও ম্যান্ডেন্ট অ্যাস্ট্রোলজিতে ধরতে হবে জলীয় তত্ত্ব সম্বলিত ঘর, যার ফলে আজকে অনুরাধা নক্ষত্রে শনিদেব আছেন, তার মালিক শনিদেবও নিজে বসে আছেন নিজের ঘর মকর রাশিতে, যার ফলে আজকে এবং আগামীকাল যখন অনুরাধা নক্ষত্র পেরিয়ে জ্যেষ্ঠ নক্ষত্রে চন্দ্রদেব চলবেন, যেহেতু বৃশ্চিক রাশির গৃহগতই চন্দ্রদেব থাকবেন, সুতরাং একটা প্রবণতা অবশ্যম্ভাবী থাকছে সেখানে অল্প স্বল্প বৃষ্টি বাদল হওয়ার। কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্র পেরিয়ে যেই আমরা মহাষ্টমী তিথিতে ঢুকব, ধনুরাশির গৃহগত চন্দ্রদেব হবেন, মোটামুটিভাবে যেভাবে গ্রহের প্রভাব আছে তাতে মনে হয় না খুব বেশি দুর্নিবার ঝঞ্ঝার মুখে, অন্তত বৃষ্টিপাতজনিত ঝঞ্ঝার মুখে আমরা হয়তো বা পড়ব। কিছু লাইটনিং হতে পারে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, সেগুলো থেকেও সাবধান থাকবে। তবে বৃষ্টি হয়তো অষ্টমী নবমী মনে হয় না ভয়ঙ্কর রূপ ধারণ করবে। অ্যাজ পার হরোস্কোপ তাৎকালিক চার্ট মেরে আমি বসে আছি এই ল্যাপটপের পর্দায়, যা আমাকে গ্রহ নক্ষত্র দেখাচ্ছে র্যান্ডাম প্রতিক্রিয়ায় সেটা আপনাদের কাছে বলছি। আমার কাছে কোনো স্যাটেলাইট নেই, আমার কাছে এই ল্যাপটপে কোনো রকম স্যাটেলাইটের পাঠানো ছবি আসছে না, যেখান থেকে বিজ্ঞানীরা কিংবা যারা আবহাওয়াবিদ তারা গণনা করে আপনাকে আমাকে দিক নির্দেশ করেন এবং এখনকার দিনে মোটামুটিভাবে সঠিক দিক নির্দেশ করতে পারেন, কারণ সেরকম যন্ত্রের ব্যবহার তাদের কাছে উপস্থিত বিজ্ঞানের হাত ধরে। সুতরাং আমি সেই নিধিরাম সর্দার, বিজ্ঞানের হাত আমার হাতে নেই। আমার হঠাৎ করে ভাবনা জ্যোতিষশাস্ত্র, যেটা বিজ্ঞানের উপরকার বিজ্ঞান, সেইটা দিয়ে মোটামুটি যা দেখতে পাচ্ছি সেই হিসাবে আপনাদের সামনে বললাম। আর মূলত সারা পশ্চিমবঙ্গেরই উৎসব, এটা কেবল কলকাতা কেন্দ্রিক নয়, তো হয়তো যেহেতু কলকাতা আমাদের রাজধানী, কলকাতামুখী হয়ে যায় ব্যাপারটা খুব বেশি করে,
কিন্তু গ্রামে গঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জেলার প্রান্তরে দুর্দান্তভাবে এই উৎসব পালিত বরাবর হয়েছে, আজও হচ্ছে, আগামীতেও হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তুলা লগ্ন এবং সিংহ রাশির চার্জ যেহেতু কলকাতা শহরে, যার ফলে আমি আজকে এবং আগামীকাল এই দুটো দিন বৃষ্টির ভ্রুকুটি কিছু হয়তো মাঝে মধ্যে থাকতে পারে, বাদবাকি আস্তে আস্তে বোধহয় মহাষ্টমীর দিন থেকে সেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। সেদিক থেকে আশা করছি খুব অসুবিধা হবে না। যে যার মনস্কামনা মহাষ্টমী, মহাসপ্তমী, মহাষ্টমী কিংবা সন্ধি পুজো বা মহানবমীর তিথিতে অবশ্যই পুষ্পাঞ্জলি দিয়ে যা যা আপনাদের মনোকামনা সঠিকভাবে হাত জোর করে দেবী ভগবতী কাছে নিবেদন করবেন এবং হাত খুলে কিন্তু তার কৃপাটা চাইবেন। কারণ মা দশাতে দশটা অস্ত্র ধরে থাকলেও তৃতীয় নয়ন থেকে আশীর্বাদটা কিন্তু আপনাকে আমাকে দেন, এবং আপনার আমার অনাহত চক্রটা খুলে রাখতে হবে, হাতটা খালি ফেলবেন, কারণ অনাহত চক্রের দরজাটা তো আমাদের বন্ধ থাকে, সর্বদা খুলে রাখতে পারি না, সেই জন্য হাতটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রিসিভার, যার ফলে সেখান দিয়ে প্রবাহিত হয়ে যাবে আপনার আমার শরীরের প্রত্যেকটা কোষিকায় কোষিকায়। যা আর যারা অনাহত চক্র খুঁড়ে সেটা কামনা করতে পারবেন, তারা ওই মায়ের আজ্ঞা চক্র থেকে আপনার অনাহত চক্রে সেই কৃপা আশিসটা গ্রহণ করে নিতেই পারেন। সেই জন্য যারা পারেন বা পারেন না, নিজের ওপর কোনো সংশয় বা অত্যাধিক আস্থা না রেখেই কামনা করবেন, হাত জোর করে হাত খুলে সেই কৃপাটা চেয়ে নেবেন। এটা আমার আপনাদের সামান্য একটা সাজেশান বলতে পারেন, এর বাইরে কিছু না, কি করবেন আপনাদের ব্যাপার। যার যেরকমই পরিস্থিতি থাক, কখনো সেই পরিস্থিতিটার কথা বলবেন না, আপনি যেটা চাইছেন সেটা বলবেন। দুষ্টু ছেলে মেয়েকে শান্ত করার থাকলে বলবেন, মা আমার সন্তানকে তুমি সঠিক বুদ্ধিশুদ্ধি দিয়ে মানসিক শারীরিকভাবে শান্ত করো, আপনার অর্থনৈতিক দুরাবস্থা, ওই কথাটা কখনো মাকে বলবেন না। আপনার কি চাই? অর্থনৈতিক সচ্ছলতা, স্বাচ্ছন্দ্য, সেটা আকাশ থেকে ডিয়ার লটারি ফর্মে কিংবা অপার সম্পত্তি হয়ে আসবে না, সুতরাং ওটা আপনাকে আমাকে গেইন করতে হবে। তার জন্য মায়ের কাছে কি চাইবেন? মসৃণ কর্মদিশা, সেই কর্মদিশায় যেন মানসিক আত্মিক শারীরিক শক্তি নিয়ে তোমার দেখানো দিশায় কর্ম করে আমার অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক যাবতীয় স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি প্রাপ্ত হতে পারি তার কৃপা করো। কখনোই বলবেন না আপনার অর্থনৈতিকভাবে দুরাবস্থা আছে। সুতরাং নেভার সেড এনি কাইন্ড অফ নেগেটিভিটি যেটা আপনার সঙ্গে বর্তমানে ঘটছে। আপনি আমি কি চাই? অসুস্থ শরীরকে আমরা কি চাই? ডাক্তারের কাছে কেন যাই? ডাক্তারবাবু ট্রিটমেন্ট করবেন, ওষুধ দেবেন, কিভাবে চলতে হবে বলবেন, যাতে আমরা সুস্থ হই। ঠিক ওখানটা মা ভগবতীকে সর্ববিষয়ে ডাক্তার ভেবে নিন। সুতরাং আপনার ব্যক্তি জীবনে, সামগ্রিক জীবনে, পারিবারিক জীবনে যা যা আপনার কামনা, প্র্যাকটিক্যাল পজিটিভ ডিম্যান্ড, সেটা কিন্তু মা ভগবতীর চরণে নিবেদন করবেন, হাত খুলে তার কৃপা চাইবেন। আপনার পরিস্থিতিটা কি? আপনি অসুস্থ? আপনি জরাজীর্ণ ব্যাধিতে দীর্ঘকালীনভাবে ভুগছেন, নাকি আপনার সাংসারিক, পারিবারিক, দাম্পত্য জীবনে সমস্যা, না আপনার অর্থনৈতিক ক্ষেত্রে অস্বচ্ছন্দ, নাকি আপনার সন্তানকে নিয়ে আপনার কোনো শিরোপীড়ার কারণ হচ্ছে তার চাল চলন, পড়াশোনা কিংবা তার আচার আচরণ, আপনারা কি চান? এইগুলোর ক্ষেত্রে ঠিক বিপরীতমুখী আমরা চাহিদাটা করব মায়ের কাছে। অতএব চঞ্চল ছেলে যেন অতি শান্ত, সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে পারে, তার পড়াশোনাকে কমপ্লিট করতে পারে, আমাদের কর্মজীবনের মসৃণতা, অর্থনৈতিক সমৃদ্ধি আসতে পারে, পারিবারিক দাম্পত্য জীবনে পরম শান্তি, সেটা যেন বজায় থাকে মায়ের কৃপায়। আমরা যদি অসুস্থ হই, সুস্থ স্বাভাবিক জীবন ছন্দে মন আত্মা শরীরকে নিয়ে আমরা যেন প্রত্যেকটা কর্ম মায়ের দেখানো দিশায় সঠিকভাবে পালন করতে পারি, সুতরাং কামনাটা হবে পজিটিভ। আমরা ভুলটা কি করি? আমরা সবসময় মা এটা হয়েছে, মা ওটা হয়েছে, এখান থেকে মুক্ত করা, মুক্ত করো, মাকে তো বলছি মুক্ত করো, কিন্তু আমি চাইছি কি? মা বলে তোর চাহিদা কি? সেটা যদি আপনি আমি সঠিকভাবে না মাকে বলতে পারি, মা আজকে আমার একটু মোচার ঘণ্ট খেতে ইচ্ছা করছে, কিংবা কালকে একটু লাল শাক ভাজা করো না, কিংবা কালকে একটু কাঁটা চচ্চড়ি বানিও না, আপনার আমার মা কি মন পড়ে নিয়ে সেটা বানায়? আমরা আবদার করলাম, আজকে হয়তো মা পারলেন না, কালকে বা পরশু দিন ঠিক করে খাইয়ে দেবেন আপনাকে, আমাকে খাওয়ান তো দিদি, তাই একদম। আর না তো গতানুগতিকতায় যা বাজার আছে
সেইগুলোকে কিভাবে ম্যানেজ করে সকলের জন্য সুস্বাদু খাদ্য বানানো যায় সেটাই দিদিরা করেন, এটাই নর্মাল ব্যাপার। কিন্তু যখনই ছেলেরা বা পরিবারের অন্য কেউ আবদার করছেন, যারা রান্নাঘরে রান্নাটা করছেন, খাদ্য খাবার তৈরি করছেন, তারা চেষ্টা করেন সেই দিন, যদি না পারেন সেরকম অ্যারেঞ্জমেন্ট একদিন দুদিনের মধ্যে করে তাদেরতেই রসনা তৃপ্তিটা করার চেষ্টা করেন। ব্যাপারটাকে অতি সিম্পল ফর্মে ভাববেন, আর কি মন্ত্র জপ করছেন কি না করছেন সেটা নিয়ে ব্যাপার না, নর্মাল মঙ্গল কামনা সকলের জন্য, নিজের জন্য, সকলের জন্য। অতএব সর্বমঙ্গলে মঙ্গলে শিবেশ্বর বার্ত সাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমঃস্তুতে, সিম্পল মন্ত্র জপ করবেন যাবতীয়। দেখুন, মা দুর্গা তো দুর্গতিনাশিনী, তাই এবছর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে আমার আর্জি, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার আপনার ব্যক্তিগত জীবনচর্চায়, পারিবারিক সামাজিক জীবনচর্চায় আপনার আমার যাবতীয় শ্রীবৃদ্ধির জন্য যা যা কামনা আছে পজিটিভলি মায়ের চরণে সেটা নিবেদন করবেন, জেনুইন সেটা পূর্ণ তো হবেই। এবং সমাজকে, হে মা ভগবতী তুমি দুর্গতি না আসিনি, সুতরাং দুর্গে দুর্গতি না আসিনি না বলে বলুন মা দুর্গে দুর্নীতি না আসিনি, মা দুর্গে যেন প্রকৃত দুর্নীতি না আসিনি হিসেবেই এবারে আসীন হন, দুর্নীতিকে ধুয়ে মুছে সাফ করে আপনার আমার এই বাঙালি সত্তা, সংস্কার, রুচি, সহনশীলতা, মনন, শিক্ষা এবং সমাজটাকে প্রকৃত দুর্নীতি মুক্ত করে সঠিক দিশায় অমৃতময়তায় ভুলে দেয়। সুতরাং আমার কাছে মা দুর্গা আবির্ভূতা হচ্ছেন, দুর্গা দুর্গতি নাশিনি না, দুর্গতিটা ব্র্যাকেটে রেখেছি আমি মনে মনে, হৃদয়ে হৃদয়ে, দুর্গে দুর্নীতি না আসেনি। একদম, আমাদের বন্ধু রয়েছেন, হ্যালো। হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার, পঞ্চমী শুভেচ্ছা জানাই আপনাকে। আপনাকেও শুভেচ্ছা জানাই আর দাদাকেও শুভেচ্ছা জানাই। প্রণাম, ভালো থাকুন, ভালো করে পুজো কাটান। বলুন কে বলছেন? স্যার আমি গত 3 বছর ধরে আপনার প্রোগ্রাম দেখি কিন্তু আমি লাইন পাই না। এই তো পেয়ে গেলেন, মায়ের আশীর্বাদে পেয়ে গেলাম। মায়ের কৃপা, কোভিড কেটে গেছে তো তাই লাইন পেয়েছেন। সবই মায়ের কৃপা, সবই মায়ের কৃপা। কে বলছেন? দিদি কোভিড কেটে গেছে বলছেন বটে, তবে কাটেনি, ডেঙ্গু বেড়ে গেছে। হ্যাঁ, ডেঙ্গিটা তো বেড়ে গেছে, কোভিডটা কেটে গেছে, হু এখনো ডিক্লেয়ার করেনি বলে দিদি এখনো ডাক্তাররা মুখের মুখোশার মাথার টুপি ছাড়তে পারছেন না। প্রত্যেকটা হসপিটাল, নার্সিং হোম বা ডাক্তারবাবুর চেম্বারে গেলে এখনো মুখে মুখোশ পরতে হয়েছে। কালকে আমি ডাক্তারবাবুর সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, দেখাতে গিয়েছিলাম, তাই ওই ব্যাগের মধ্যে একটা মাস্ক রেখে দিয়ে বাধ্য হয়ে নিয়ে গিয়েছিলাম, কারণ চেম্বারে ঢুকতে হবে ওটা মুখে দিয়ে। যাই হোক, আমি কোভিড চলাকালীনই আমি দেখি প্রোগ্রাম। হ্যাঁ, অত হ্যাঁ, কোভিড এর শেষ কোথায় এটা নিয়ে সম্ভবী অ্যাস্ট্রো একটা অনুষ্ঠান আছে গত বছরের মে জুন মাসে, কোভিডের শেষ কোথায় 21 সালে অনুষ্ঠান করা আছে সম্ভবী। একদম সর্দি হাঁচি কাশি ফর্মেই কোভিড, দেখুন 22 সালে তাই চলছে, এবং 23 সালে ফেব্রুয়ারি টু এপ্রিল কোভিড দা এন্ড। কৌশিক ডি কাশ্যপ সিটিভিএন এর পর্দা থেকেও একাধিকবার বলেছে, নিজের সম্ভবী অস্ত্র পর্দা থেকেও তো প্রতিষ্ঠিত হয়ে আছে ইউটিউব চ্যানেলে, ফেসবুক, ইনস্টাগ্রাম পেজে। সুতরাং এগুলোই হবে। বলুন কার জন্য দিদি? হ্যাঁ স্যার, আমি আমার ছেলের জন্য। আচ্ছা, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রুদ্ররাজ। হ্যাঁ, রুদ্র, রুদ্ররাজ। আচ্ছা, রুদ্ররাজ, বাহ, রুদ্ররাজ, খুব সুন্দর। কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, যাই হোক, ভগবান শিবের রুদ্র রূপে তিনি সব সময় তাণ্ডব করেন না তো? তাহলেই হবে। মাঝে মধ্যে করেন, দেখুন নামের মহিমা তো অনেক, যতই শেক্সপিয়ার বলুন, হোয়াটস ইন আ নেম, সেটা আমরা গার্ডেন রিচের আমির খানকে দিয়েই পুনরায় প্রমাণ করেছি নামের মহিমা কত। যাই হোক, এবং অ পা দিয়েও প্রমাণ করা যায় সম্পত্তির বহর দিয়ে, তাই না? বলুন রুদ্রবাবুর ডেট অফ বার্থ। বলুন ডেট অফ বার্থ 2/6/2003। 2/6/2003। আঁকে, নাচে কিংবা গান করে, এরকম কিছু করে? নাচ, গান, আঁকা এইসবের মধ্যে ওর ইন্টারেস্ট আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মিউজিকে ইন্টারেস্ট আছে। এটাকে ধরে রাখতে বলবেন পড়াশোনার পাশাপাশি। কি টাইমে জন্ম? দুপুর 12:17। কোথায়? হাওড়া? উলুবেড়িয়া।
কি বার ছিল দিদি? সোমবার। সোমবার জন্ম ছিল সিংহ লগ্ন মিথুন রাশি দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, ভেরি গুড, আপনি জেনে নিন, আপনার ছেলে সিংহ লগ্ন এবং মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে জন্ম, ঠিক আছে? বেশ, হরোস্কোপটা তো খুব ভালোই দাঁড়াবে মনে হচ্ছে। বেশ, চন্দ্র শনি লগ্নের চতুর্থে কেতু বসে আছে, ষষ্ঠে তুঙ্গি মঙ্গল বসে আছে, ভাগ্যস্থানে বুধ শুক্র একত্রীকরণ এক্সিলেন্ট লগ্নপতি দশমে দিক বলে বলিয়ান ডোনাল্ড ট্রাম্পের মতো রাহুযুক্ত হয়ে বসে আছে। চন্দ্র শনির একত্রীকরণ একাদশস্থ বৃহস্পতি দ্বাদশে বসে আছে। কি পড়াশোনা চল, দেখুন মানসিক জায়গাটাকে ওকে একটুখানি স্টেবলাইজ করতে হবে, বুঝলেন তো? ও যখন আবেগ, স্বপ্ন এইসব জনিত কোনো কার্যকলাপ করে, মানে যখন ক্রিয়েটিভ পার্টনার, যেটা আমরা ক্রিয়েটিভিটির মধ্যে থাকি যখন, তখন আমাদের আবেগ স্বপ্ন এগুলোই কাজ করে, সুতরাং সেটাও খুব মনোযোগ সহকারে ভালোবেসে কিন্তু করবে। কিন্তু যখন অঙ্ক করবে, যখন ইতিহাস পড়বে, তখন ওর মনটা মাঝে মধ্যে ওই সিনথেসাইজারের বোর্ডে চলে যাবে, মাঝে মধ্যেই কোনো সুর মনে মধ্যে খেলাচ্ছে, কোনো আবার সামনে কস্তিটা বিটা করছে, বুঝলেন তো? এই মানসিক একটা দ্বিধাদ্বন্দ্ব চঞ্চলতা ওর মাঝে মধ্যে কিন্তু থাকবে, সেখান থেকে একটুখানি যদি ওকে স্টেডিনেস দেয়া যায়, হরোস্কোপটা কিন্তু দুর্দান্ত হরোস্কোপ। কি কোন ক্লাসে পড়ছে এখন ছেলে? ও ছোটবেলা থেকে হোস্টেলে থাকতো, ও যখন নবোদয়ে পড়তো তো ওখান থেকে ও বি ফার্ম নিয়ে এখন ভর্তি হয়েছে। হ্যাঁ, কি শুনতে পেলাম না? আবার দেবে, আমি ওটাই জানতে চাইছি। দেখুন আপাতত আপাতত ওর হরোস্কোপ সিংহ লগ্নের হরোস্কোপ আছে, চন্দ্র শনির পুনর্পূজক আছে, মঙ্গল তুঙ্গি দশমে দিক বলে বলিয়ান রবি আছে, এই জায়গাগুলো মোটামুটি মেডিকেল সায়েন্সের জন্য কম বেশি ভালো। কিন্তু চন্দ্রটা এফেক্টেড হয়ে শনির দ্বারা যেহেতু পুনর্পূজক তৈরি করেছে, ওই বললাম যে কিছু সিলি মিস্টেক, কনসেন্ট্রেশনের প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে ওর সমস্যা ক্রিয়েট করতে পারে। D9 চার্টেও ধনু লগ্নে বৃহস্পতি দ্বাদশস্থ শনি মঙ্গলের খুব গুড পজিশন, রবির পজিশন ডাউন হলো, চন্দ্রটা ওখানেও খুব একটা ভালো নেই। বর্তমানে যা অবস্থা, যেহেতু বিফার্মা চলছে ওর বর্তমান, দেখুন 2023 সালের মে মাস থেকে ওর সময়টা আবার খানিকটা বেটারমেন্ট হওয়া শুরু হবে, 2023 সালের মে মাস থেকে, তার আগে খুব একটা বেটারমেন্ট ওর জন্মছকে খুব একটা দেখা যাচ্ছে না, যার ফলে আমার মনে হয় যেহেতু সেকেন্ড ইয়ার বিফার্মায় ঢুকে গেছে, বিফার্মাটাকে কমপ্লিট করুক, এরপরে গিয়ে এম ফার্মা করুক, তারপরে গিয়ে বিদেশে গিয়ে PhD করুক, তার পরবর্তী ক্ষেত্রে গিয়ে ও যদি প্রফেসর হতে চায় প্রফেসর, কিংবা এই রিলেটেড যে কোনো স্টাডি করে, একদম PhD অবধি করে যে কোনো রিসার্চ রিলেটেড জায়গা, কিংবা অন্যরকম কোনো কর্পোরেট সেক্টরে ও এই ধরনের সেক্টরে কিন্তু চাকরি বাকরি করতে পারে, তাতে কোনো অসুবিধা এই হরোস্কোপ অনুযায়ী নেই, বুঝলেন? তাতে ডাক্তারই আমাকে হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা আমি দেখছি না, কারণ বৃহস্পতি তুঙ্গি মঙ্গল তুঙ্গি দুজনের পারস্পরিক দৃষ্টি বিনিময় গুরুমঙ্গল যোগ তৈরি আছে, যদিও ষষ্ঠ দ্বাদশে তৈরি আছে, সেই জন্য হায়ার স্টাডিজ বাইরে এবং PhD বিদেশে করলে ওর জন্যে ভালো। গুরুমঙ্গলের দৃষ্টি বিনিময় ওকে ভবিষ্যতে গিয়ে প্রফেসরও বানাতে পারে, যদি ওর ওই দিকটা ভালো থাকে, যেহেতু অ্যাকচুয়ালি সফট মাইন্ডেড লোক, ক্রিয়েটিভ লোক, এই দিকটা কিন্তু খারাপ হবে না। যদি ওর মনে হয় না আমি করব না, কারণ একত্রিতভাবে শুক্র বুধ ভাগ্যস্থানে থাকা এবং মিথুন রাশি হওয়ার জন্য, এবং রবি রাশিটা ওর মিথুন, যার ফলে ওর একটুখানি তাড়াতাড়ি BMW লাগবে, মার্সিডিজ লাগবে, এরকম মনোবাসনা থাকতে পারে, সেক্ষেত্রে ও কর্পোরেট সেক্টরেও কিন্তু বি ফার্মা এম ফার্মা বা ওই রিলেটেড আদার্স কোনো জায়গায় সুইচ করে গিয়ে কাজ কারবার করতে পারে, যেটা রিলেটেড টু মেডিকেল সায়েন্স, সুতরাং সেখানে অসুবিধার কিছু নেই। হরোস্কোপ ইজ প্রিটি গুড, চন্দ্র শনির পুনর্পূজক থাকা মানেই মানুষের দ্বিধাদ্বন্দ্ব অস্থিরতা থাকবেই, মানুষের যে কোনো প্রাপ্তি ডিলে হবেই, হস্যই, কিন্তু হবে না এটা কোথাও লেখা নেই জ্যোতিষশাস্ত্রে, ডিলে হবে,
বাট নট ডিনাই গেলে উন্নতি হবে সারা জীবন, সেই জন্য তো আপনি হোস্টেলে রেখে পড়িয়েছেন। ভালো জায়গা মন্দ জায়গার ব্যাপার নেই না তো, পারিবারিক ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে মানে ওর পরিবার বা পরিবেশের ক্ষেত্রে এমন কোন হ্যাজার্ড হতো তো যে আপনি বাধ্য হতেন ওকে হোস্টেলে পাঠাতে, তখন আর ভালো মন্দ বাছা যেত না। সেই জন্য ভালো জায়গায় পেয়ে গেছে, নামটা রুদ্র দিয়েছেন তো শিব ঠিক নিজের কৈলাস খুঁজে নিয়েছেন, বুঝলেন? সেই জন্য ভালো জায়গায় পেয়ে গিয়ে ওকে পাঠিয়েছেন, বাদ বাকি পড়তে বলুন। ডাক্তার না হলেও ডাক্তারের সহযোগী কত মানুষ থাকেন যাদের দ্বারা আমরা তো গত 2020 আর 2021টা উদ্ধার হলাম, দেখলেন তো সেই সমস্ত বিজ্ঞানী ভাইরোলজিস্ট সকলকে, এরা কিন্তু পর্দার পেছনে থাকেন, যাদের আমরা সারা বছর দেখি না, জানি না কিংবা পাত্তাও দিই না, কিন্তু তাদের দ্বারাই কিন্তু আমরা সমাজবিজ্ঞানী থেকে শুরু করে ভাইরোলজিস্ট এবং নানাবিধ বিজ্ঞানীদের একদম এই লাইনেই থাকুক, ফ্যান্টাস্টিক, অসুবিধার কিছু নেই, ছেড়ে দিন। ডাক্তার না হলেও কোরকমে প্রচুর রোজগার করা যায়, প্রচুর থাকা যায়, আর আপনার ছেলের জন্মছক কোরকমে খাওয়ার জন্য দুর্দান্ত, খালি মানসিক স্টেবিলিটির জন্য পুনর্বুযোগটার একটা ব্যবস্থা করা, যোগা প্রাণায়াম ডেলি করতে বলবেন, সিনথেসাইজারটাও জীবনে যেন না ছাড়ে, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? একদম, অনেক ধন্যবাদ জানাই আপনাদের, বলে রাখি যে অবশ্যই কৌশিক দাকে কিন্তু আপনারা চেম্বারে পাচ্ছেন একদম আজকাল পরশু খর্দাতে, আজকাল পরশু, আজকে তো বিকেলে যেরকম থাকি দিদি থাকছি, কালকেও যেরকম সকালে শনিবার অষ্টমী, হ্যাঁ একদম থাকি, এক্সট্রাটা বলতে গেলে অষ্টমী না রোববার অবধি, সপ্তমী অবধি সকালবেলা, রোববার সকালেও আমি 2-2.5 ঘন্টা চেম্বার করি, প্রত্যেক বছরই করি, এবছরও করব, তারপরে আবার পুজো মিটে গেলে নেক্সট শুক্র শনি যেরকম খর্দার চেম্বার অ্যাজ ইট ইজ অ্যাজ ইউজুয়াল চলে সেরকমই চলবে, বাট এখানে শুক্র আজকে আগামীকালের সঙ্গে এক্সট্রা রোববার সকালবেলাটাও আছে, যার ফলে যারা দূর দূরান্তের মানুষ কলকাতায় পুজো দেখতে আসেন, বাড়িতে আসেন, তারা যদি মনে করেন তখন সকালবেলায় এসে একটু পুজোর শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে নিজের জীবন সম্পর্কে কি বলবেন মা দুর্গার চরণে সেটা জেনে যেতে পারেন যদি আপনারা মনে করেন। আর রবিবারটা এটা মানে এক্সট্রা দেওয়া হয়েছে, এক্সট্রা দেওয়া কারণ আপনাদের পাওয়া, এক্সট্রা পাওয়া, একদম প্রত্যেক বছরই আমি দিদি দিই, কারণ প্রচুর বাইরের মানুষ আসেন যারা ওই সময়টা, সে যে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসেন, খালি আমার খর্দার আশেপাশে তা না, বিভিন্ন পুরো উল্টো দিক থেকেও মানুষ চলে আসেন ট্রেনে করে গাড়ি ভাড়া করে, সুতরাং সেটা আমি প্রত্যেক বছরই দিই, এবছরও দিচ্ছি। আগামী অষ্টমীর দিন অনুষ্ঠানটা তো আমরা করতে পারবো না নবমীর দিন, যেহেতু নবমী, কিন্তু গত শুক্রবারে কি বলে গেছিলাম ওটা চালাবো, যারা শোনেননি একটু শুনে নেবেন, সেই মতোই কিন্তু কালকে কিন্তু আর এক মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির দলে ঢুকেছেন, দেখবেন তো 23 তারিখের অনুষ্ঠানে কি বলা ছিল আরেকবার দেখে নেবেন গিয়ে, মহানবমীর সিদ্ধিদাত্রীর মা ভগবতীর দিন। অবশ্যই আপনারা কিন্তু আজ কাল পরশু একেবারেই হাতিবাগান চেম্বারে কৌশিক দাকে পাচ্ছেন, অনেক ধন্যবাদ কৌশিক দাকে, ধন্যবাদ আপনাদের, সরি খর্দার চেম্বার, আজকাল পরশু খর্দার চেম্বারে থাকছেন কৌশিক দা, ধন্যবাদ কৌশিক দাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।